টোটাল অর্গানিক কার্বন বলতে বোঝায় সেডিমেন্টারি রকের মধ্যে যখন আমরা অর্গানিক কম্পাউন্ড আইডেন্টিফাই করতে চাই, অর্থাৎ অর্গানিক সাধারণত ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন অথবা যে কোনো ধরনের অর্গানিক ম্যাটার ডিকম্পোজিশন হওয়ার পরে সেডিমেন্টারি রকের মধ্যে এটা ডিপোজিট থাকে, সেটাকে বলে হচ্ছে অর্গানিক কার্বন। অর্থাৎ অর্গানিক ম্যাটার থেকে যে কার্বনটা আসে সেটাকে বলা হয় অর্গানিক কার্বন। আর সেডিমেন্টারি রকের মধ্যে আরেক ধরনের কার্বন থাকে, সেটা হচ্ছে ইনঅর্গানিক কার্বন, যেমন ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ সরাসরি রক থেকে ক্যালসিয়াম কার্বনেট রিলেটেড অথবা ডলোমাইট রিলেটেড যে রকগুলো আছে সেগুলো থেকে আসতে পারে। সেটা হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড, সেই কম্পাউন্ড থেকে যে কার্বনটা আসছে সেটাকে বলি আমরা ইনঅর্গানিক কার্বন। তাহলে টোটাল সেডিমেন্টারি রকের মধ্যে আমরা দুই ধরনের কার্বন পাবো, একটা হচ্ছে ইনঅর্গানিক কার্বন আর একটা হচ্ছে অর্গানিক কার্বন। এখন অনেক সময় আমাদের অর্গানিক ম্যাটার থেকে যে কার্বনটা এসেছে সেই অর্গানিক ম্যাটার থেকে কার্বনের পরিমাণটা বের করতে হয় আমাদের। সেই অর্গানিক ম্যাটার থেকে যে কার্বনটা আসছে ওই কার্বনটা বের করার জন্য টেকনিক্স এবং সেই পদ্ধতির মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে টোটাল অর্গানিক কার্বন আমাদের কাউন্ট করতে হয়। সেই অর্গানিক টোটাল অর্গানিক কার্বন কীভাবে কাউন্ট করতে হয়, কীভাবে মেথোডোলজিটা, যে স্টেপ বাই স্টেপ, সেই পদ্ধতিটা আমি আজকে বলবো, শেয়ার করব, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমেই আমরা একটা সেডিমেন্টারি রক নিব, সেডিমেন্টারি রক অর্গানিক রিস সেডিমেন্টারি রক, অবশ্যই অর্গানিক ম্যাটার থাকতেই হবে সেখানে, তা নাও থাকতে পারে। প্রথমে যে যে পদ্ধতিগুলো আছে, যেমন রক একটা কাটতে হবে, কাটার পরে সাপোজ 3 গ্রাম পরিমাণ একটা রক কাটতে হবে, সেখান থেকে ক্রাশিং করতে হবে এবং এটা গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে পাউডার করতে হবে। পাউডার করার পরে যে 3 গ্রাম আমরা সেডিমেন্টারি রক নিলাম, সেই 3 গ্রামকে আমরা হাই প্রিসিশন ওয়েট ব্যালান্স আমরা নিব, সেখানে আমরা মেজার করব যে এটার অ্যাকচুয়াল ওয়েট কত গ্রাম, 3.something গ্রাম, এরকম একটা প্রিসিশন থাকতে হবে। এটার মেজার করার পরে, পাউডারের ওজন নেওয়ার পরে আমরা অ্যাসিড, যে ট্রিটমেন্ট চেম্বার, অ্যাসিড ট্রিটমেন্টের যে ল্যাবরেটরিটা, সেই ল্যাবরেটরিতে গিয়ে আমরা ড্রপ ওয়াইজ এক ড্রপ দুই ড্রপ করে করে হাইড্রোক্লোরিক, পিওর হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ড্রপ ওয়াইজ দিতে হবে। কারণ যখন এটা কার্বনেট রিচ থাকবে, ইনঅর্গানিক কার্বন থাকবে এর মধ্যে, যেমন ক্যালসিয়াম কার্বনেট থেকে যে কার্বনটা আসছে সেই পাউডারের মধ্যে, সেই ইনঅর্গানিক কার্বনটা সাথে সাথেই হাইড্রোক্লোরিকের সাথে রিয়াকশন করে, যেমন ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুয়ালস টু ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, এই যে একটা রিয়াকশন ফর্মুলা, এখানে এই রিয়াকশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে এবং ক্যালসিয়াম ক্লোরাইডটা থাকবে এবং কিছু পানি তৈরি হবে এর মধ্যে। এই জন্য ড্রপ ওয়াইজ নিতে হবে, কারণ ড্রপ ওয়াইজ না নিলে যদি একবারে বেশি অ্যাসিড দেওয়া হয় সেক্ষেত্রে একবারে রিয়াকশন হয়ে খুব দ্রুত রিয়াকশন হবে এবং সমস্ত সেডিমেন্টগুলো উপচে পড়ে যাবে এবং একটা খুব বিপজ্জনক অবস্থা হবে। সেই জন্য ধীরে ধীরে কন্ট্রোল ওয়েতে এর রিয়াকশনটা করাতে হবে, এক ড্রপ করে করে দিয়ে প্রথমে রিয়াকশনটা করাতে হবে। এভাবে সমস্ত স্যাম্পলে যদি যতগুলো স্যাম্পল থাকবে ততগুলো স্যাম্পলের মধ্যে রিয়াকশন এরকম ড্রপ ওয়াইজ দিতে হবে এবং রিয়াকশন হবে। রিয়াকশন হওয়ার পরে, অর্থাৎ টোটাল মেকানিজমটা কী এখানে, যে ক্যালসিয়াম কার্বনেটের যেটা থাকবে সেডিমেন্টারি রকের মধ্যে পাউডারের মধ্যে, সেই ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বনটা বের হয়ে যাবে। বের হয়ে গেলে তখন এই সেডিমেন্টারি যে পাউডারটা, এই পাউডারের মধ্যে শুধু কী থাকছে, শুধুমাত্রই অর্গানিক কার্বন থাকছে। কারণ অর্গানিক কার্বনটা, যেমন এনালকেন থেকে যে কার্বনটা আসছে অথবা বেনজিন থেকে যে বেনজিনের যে কার্বনটা আসছে, এটা কিন্তু রিয়াকশন করবে না হাইড্রোক্লোরিকের সাথে, যার কারণে শুধু অর্গানিক কার্বনটাই সেডিমেন্টারি এই যে পাউডারটা, যে টিউবের মধ্যে এই পাউডারটা, এর মধ্যে রিয়াকশন করার পরে শুধুমাত্র অর্গানিক কার্বনটাই এর মধ্যে অবশিষ্ট থাকবে। এই অর্গানিক কার্বনটা অবশিষ্ট থাকা পরে আমরা সেখান থেকে মেজারমেন্ট করব। এখন প্রশ্ন হচ্ছে যে কত সময় পর্যন্ত আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা দিতেই থাকবো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ যে বিক্রিয়াটা
সম্পূর্ণভাবে শেষ না হলে এটা কিন্তু কিছু পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট থেকে যাবে, যার কারণে ইনঅর্গানিক কার্বনটা অর্গানিক কার্বনের সাথে মিক্সড হয়ে আমরা ক্যালকুলেশনে চলে আসবে, যার কারণে একটা ভুল হবে, ইরার আসবে। সেজন্য নিশ্চিত করতে হবে যে বিক্রিয়াটা যাতে কমপ্লিট, একেবারে কমপ্লিট হয়েছে, অর্থাৎ কোনো বিক্রি কোনো ইনঅর্গানিক কার্বন অবশিষ্ট নাই। সেক্ষেত্রে কী করতে হবে, যখন একটা নির্দিষ্ট সময় পর যখন রিয়াকশনটা ড্রপ ওয়াইজ অ্যাসিড দিলে আর বিক্রিয়া হচ্ছে না, তখন অ্যাসিড দিতে হবে, দিতে হবে, এবং দেওয়ার পর একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত, যা সাপোজ যদি নিয়মটা হচ্ছে 3 গ্রামের জন্য, 3 গ্রাম পাউডারের জন্য সাধারণত 40 ml পর্যন্ত আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে পূর্ণ করি। এটা সাধারণত আমরা একটা এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা বলে যে এই পরিমাণ দিয়ে রিয়াকশানটা, এই পরিমাণ দিলে রিয়াকশানটা আলটিমেটলি কমপ্লিট হয়। এখন এটা এটা 40 মিলি পর্যন্ত দিলেই যে রিয়াকশন কমপ্লিট হয়ে, তা না। সেক্ষেত্রে কী করতে হয়, শেকিং করতে হয়, শেকিং করতে হবে এবং ওয়ার্মে রাখতে হয়, অর্থাৎ তাপমাত্রা, পানির তাপমাত্রা, যদি একটা ভাস নিতে হয়, ভাসের মধ্যে ওয়াটার থাকে, সেখানে গরম ওয়াটার, অর্থাৎ 75 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার, এই টেম্পারেচারের মধ্যে রাখতে হয় এবং একটা স্ট্যান্ডের মধ্যে সমস্ত টিউবগুলো রাখতে হয়। রাখার পরে সেখানে ম্যানুয়ালি শেকিং করে, অর্থাৎ এখানে মেশিন দিয়েও করা যায় কিন্তু ম্যানুয়ালি স্টেপ বাই ধীরে ধীরে শেকিং করে এটা রিয়াকশানটা ফোর্স, মানে আলটিমেট ফোর্স করে রিয়াকশানটা কমপ্লিট করাতে হয়। ফোর্স করে রিয়াকশানটা কমপ্লিট করালে, কারণ যতবার শেকিং হবে ততবার এটা মলিকিউলসগুলো, যেমন ক্যালসিয়াম কার্বোনেট এবং হাইড্রোক্লোরিকের যে মলিকিউলস, এটা একে অপরের সংস্পর্শে আসবে এবং আলটিমেটলি রিয়াকশান হবে। রিয়াকশান হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং পানি তৈরি হবে। সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে, আলটিমেটলি রিয়াকশানটা কমপ্লিট হয়ে যাবে। যখন শেকিং করার পরেও আমরা খেয়াল করবো যে শেকিং করার পরেও কোনো কোনো ছোটো ছোটো বাবল তৈরি হবে। শেকিং করার পরেই একটু একটু খেয়াল করলে, টিউবের দিকে তাকালে দেখা যাবে ছোটো ছোটো বাবল বের হচ্ছে ভিতর থেকে, নিচ থেকে। যতক্ষণ যতক্ষণ না এই বাবলগুলো বের হবে, ততক্ষণ আমাদের রিয়াকশন, ততক্ষণ বুঝতে হবে যে রিয়াকশন শেষ হয়নি। যখন বাবলগুলো আর আসবে না, বা নর্মাল একটা বাবল, অর্থাৎ একটা বড় বাবল থাকবে, অর্থাৎ সাধারণ পানিতে যখন আমরা, সাধারণ পানি, পিওর ওয়াটার যখন আমরা কোনো টিউবের মধ্যে রেখে যদি শেকিং করি, তখন আমরা দেখতে পাবো যে একটু পরে বাবলগুলো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রিয়াকশনের জন্য একটা এটা বোঝা যাবে যে রিয়াকশানের যে বাবলগুলো সেটা খুব ধীরে ধীরে আসতে থাকে, আসতে থাকে, আসতে থাকে। এই জন্য রিয়াকশানটা বুঝতে হবে যে রিয়াকশানটা শেষ হয়নি। এইভাবে যতক্ষণ পর্যন্ত বাবলগুলো একেবারে কমপ্লিট না দেখা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত রিয়াকশানটা, ততক্ষণ পর্যন্ত আমাদের শেকিং করতে হবে। সাধারণত 7 দিন লাগে, অর্থাৎ একটা লং প্রসেস, এবং কন্টিনিউয়াস এটা শেকিং করতে হয়। এরপর শেকিং করে যতক্ষণ পর্যন্ত এটা রিয়াকশানটা শেষ না, ততক্ষণ পর্যন্ত আমাদের কন্টিনিউয়াস করতে হবে, করে যেতে হবে, এবং এটা বেশিও লাগতে পারে, ডিপেন্ডস অন কত সময় আমরা ব্যয় করছি এর উপরের সাথে, এর উপর কত সময় ধরে আমরা কাজ করছি, শেকিং করতেছি। তো যাই হোক, এই হচ্ছে টোটাল প্রসেস। এরপরে কী করতে হবে, যখন রিয়াকশন হয়ে যাবে তখন ডিকান্টেশন করতে হবে, অর্থাৎ এখানে একটা ঘূর্ণন একটা মেশিন আছে, সেই মেশিনের মধ্যে দিলে টিউবগুলো অনেক দ্রুত ঘুরবে, অর্থাৎ 3000 রোটেশন পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 3000 রোটেশন হবে। এই রোটেশনটা হওয়ার পরে যে অর্গানিক যে সেটেল ডাউন, যে মাইক্রো পার্টিকলসগুলো আছে সেগুলো সেটেল ডাউন করবে। সেটেল ডাউন করলে তখন উপরের যে পানিটা বা যে লিকুইডটা, অ্যাসিড থাকবে এবং এটা থাক পানি থাকবে, মিক্স থাকবে, সেটা ফেলে দিতে হবে। ফেলে দিলে নিচের দিকে সেটেল ডাউন করবে শুধুমাত্র রেসিডিউ, অর্গানিক ম্যাটার, এবং সেই রেসিডিউয়ের মধ্যে পিওর অর্গানিক কার্বন আছে। এই পিওর অর্গানিক কার্বনটা তখন আমরা কী করবো, উপরের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এবং লিকুইডটা ফেলে দিয়ে ধীরে ধীরে ফেলে দিতে হবে, যাতে কোনো কোনো অর্গানিক সেডিমেন্ট, জানে যাতে এটা ইয়ে হয়ে যায়, ওয়াশ আউট না হয়ে যায়। এরপরে এটা আমরা একটা ওভেনে রাখবো, 60 ডিগ্রি টেম্পারেচারের ওভেন, এখানে রাখতে হবে 1 দিন বা 2 দিন, যাতে অবশিষ্ট পানিটা, নিয়ম হচ্ছে নিউট্রালাইজ করা, যতবার না নিউট্রালাইজ হচ্ছে ততবার আমরা পানি দেব, ফ্রেশ ওয়াটার দেব, এবং ডিকান্টেশন করে এবং নিউট্রালাইজ করার নিয়মটা এটা। যদি সময় না থাকে সেক্ষেত্রে একবার করে এটা লিকুইডটা বের করে দেওয়া, পরে ড্রাই করলে, এরপর থেকে ড্রাই হয়ে গেলে তখন ওই টিউবের টিউব সহ ওজন নিতে হবে হাই প্রিসিশন একটা ওয়েট ব্যালান্সে।
টিউব শব্দ নিলে রাইট ডাউন লিখতে হবে। লেখার পর আমরা যে এমটি টিউবের ওজন নিয়েছিলাম সেই এমটি টিউব থেকে মাইনাস করতে হবে, মাইনাস করলে শুধুমাত্র অর্গানিক ম্যাটার ও রেসিডিউ পাবো। এরপরে ক্যালকুলেশনটা এরকম, প্রথমে আমরা শুধুমাত্র 3 পয়েন্ট সামথিং গ্রাম আমরা নিয়েছিলাম শুধুমাত্র পাউডার, এখন আমরা অবশিষ্ট পেলাম কত, এই টিউব এই যে প্রথম এমটি টিউব থেকে এই যে আফটার অ্যাসিড ট্রিটমেন্ট যে অবশিষ্ট অর্গানিক ম্যাটার সমৃদ্ধ যে একটা টিউব আছে এটা মাইনাস করার পরে শুধুমাত্র অর্গানিক অ্যাসিড ট্রিটেড রেসিডিউ পাবো। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা আমরা ডিজল পার্সেন্টেজ বের করতে পারবো এবং রেসিডিউ পার্সেন্টেজ বের করতে পারবো। এখন ক্যালকুলেশনটা কিভাবে আমরা টিওসি বের করব, টোটাল অর্গানিক কার্বন বের করার জন্য এই যে টোটাল যে একটা অর্গানিক ম্যাটারের যে একটা রেসিডিউ আমরা পেলাম ড্রাই আকারে, এখন ওখান থেকে টিউব থেকে বের করে নিয়ে একটা ছোট্ট একটা একটা সুন্দর একটা পাত্রে রাখতে হবে, যেখানে আমাদের ছোট বিশেষ করে ভায়াল জাতীয় বা কোনো একটা সেখানে রেখে স্টোর করতে হবে। এখন এই অর্গানিক ম্যাটারটা আমরা তখন আমরা একটা এলিমেন্টাল অ্যানালাইজার মেশিনে নিয়ে সেখান থেকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ অর্গানিক ম্যাটার নির্দিষ্ট পরিমাণ স্যাম্পল নিব, সাপোজ 6 গ্রাম যদি স্যাম্পল আমরা নিই, 6 গ্রাম স্যাম্পল থেকে 6 গ্রাম স্যাম্পল আমরা একটা ছোট্ট একটা টিনের একটা ফয়েল বানাবো, সেখানে এটার মোটর মধ্যে দিয়ে আমরা এলিমেন্টাল অ্যানালাইজার মেশিনে দিয়ে আমরা কী করব, সেই 6 গ্রাম সেডিমেন্ট থেকে 6 মিলিগ্রাম সেডিমেন্ট থেকে কী পরিমাণ কার্বন, শুধুমাত্র কার্বন ওখান থেকে আমরা এলিমেন্টাল কার্বন আমরা ওখান থেকে ডিটেক্ট করব, বের করব। এখানে মেশিনের মাধ্যমে করা যাবে, সেখানে এখানে পিক আসবে এবং পিক থেকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই ফর্মুলা দিয়ে সেখান থেকে আমরা যাক একেবারে এখানে কিছু ক্যালকুলেশন আছে, যাই হোক সেই ক্যালকুলেশনটা থেকে আমরা টোটাল অর্গানিক যে এলিমেন্টাল কার্বন 6 মিলিগ্রামের জন্য কতটুকু এলিমেন্টাল কার্বন সেটা আমরা পেয়ে যাব। এখন 6 মিলিগ্রামের জন্য যে যতটুকু আমরা এলিমেন্টাল কার্বন পেলাম, তাহলে ঐকিক নিয়মে যে 3 মিলিগ্রামের জন্য কতটুকু আমরা 3 মিলিগ্রামের জন্য কতটুকু আমরা এলিমেন্টাল কার্বন পেলাম, এই যে ক্যালকুলেশনটা এটাই কিন্তু টোটাল অর্গানিক কার্বন, অর্থাৎ 3 গ্রামের মধ্যে কতটুকু অর্গানিক কার্বন আছে, এলিমেন্টাল অর্গানিক কার্বন আছে, শুধুমাত্র কার্বন সি। অর্থাৎ ক্যালকুলেশনটা এরকম যে 6 মিলিগ্রামের জন্য পেলাম সাপোজ 0.02 মিলিগ্রাম কার্বন, এটা কিন্তু 0.02 মিলিগ্রাম কার্বন পেলাম কোথা থেকে, এলিমেন্টাল অর্গানাইজার একটা মেশিন অ্যানালাইজার মেশিন সেই মেশিন থেকে। এখন সিক্স মিলিগ্রামের জন্য পেলাম 0.023 মিলিগ্রাম, তাহলে একের জন্য কত, এবং যে অ্যাসিড ট্রিটেড স্যাম্পলের সাপোজ 124 মিলিগ্রাম যদি থাকে, কারণ সব ড্রাই হয়ে আউট হয়ে গিয়েছে, তাহলে 124 মিলিগ্রাম যদি থাকে, তাহলে 124 মিলিগ্রাম অ্যাসিড ট্রিটেড স্যাম্পলে কতটুকু আছে, কারণ আমরা অ্যাসিড ট্রিটেড স্যাম্পল থেকেই 6 মিলিগ্রাম নিয়েছিলাম মাত্র, কিন্তু টোটাল আমরা পেয়েছি সাপোজ 124 মিলিগ্রাম, তাহলে 124 মিলিগ্রামে কতটুকু অর্গানিক কার্বন আছে। এখন এই 124 মিলিগ্রামই কিন্তু প্রকৃতপক্ষে 3 গ্রাম, তাই না, কারণ 3 গ্রাম টোটাল রক, 3 গ্রাম টোটাল পাউডার রক, পাউডার স্যাম্পল, সেই এর মধ্যে কার্বনেট আছে, আরও অনেক কিছু আছে, 124-এর যে ইকুইভ্যালেন্ট পরিমাণ কার্বন এটা কিন্তু আছে। আমরা যেহেতু ইনঅর্গানিক কার্বনটা কাউন্ট করছি না, অলরেডি আমরা রিয়াকশন করে আউট করে দিয়েছি। তো এই হলো টোটাল প্রসেস কিভাবে আমরা টিওসি অর্থাৎ টোটাল অর্গানিক কার্বন আমরা পাই, একটা রিয়াকশান বা কেমিক্যাল প্রসেস স্টেপ বাই স্টেপ আমি বর্ণনা করে জানালাম। এখন যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে লিখুন, এবং আশা করি আমরা ভালো একটা ডিসকাশন করতে পারবো। ধন্যবাদ সবাইকে।